হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ আজকে আমি তো রেডি হয়ে নিয়েছি আমরা রেডি হয়ে এখন বসে আছি আমাদের দুটো জায়গায় যাওয়ার প্ল্যান আছে ফার্স্ট হচ্ছে বঞ্জারা মার্কেট সেকেন্ড হচ্ছে থার্ডি সেকেন্ড মাইলস্টোন অ্যাকচুয়ালি অনেকদিন ধরে যাবো বলছি বঞ্জারা বাট এত বৃষ্টি হচ্ছে রোজ এখানে নয় দুপুরে নয় বিকেলে এবার যেহেতু বঞ্জারা মার্কেটটা বৃষ্টি হলে যাওয়াটা চাপ ঘোরাটা চাপ তো দ্যাটস ভাই আর যাওয়াই হচ্ছে না যথেষ্টই আজকে গরম আছে মানে গুমোট একটা ভাব থার্টি ওয়ান থার্টি টোয়েন্টি এরকম টেম্পারেচার বাট আজকে বৃষ্টি হয়নি কালকে বৃষ্টি হয়েছিল একদম ঠান্ডা যেই দিন আমরা বেরোই আমি জানি না কেন সেই দিনই একটা গুমোট গরম থাকে আমরা ক্যাপটা বুক করছি ক্যাপ আসুক দেন আমরা যাই তাই যেটা পরেছি এই কুর্তিটা হচ্ছে মায়ের মা সরোজিনী থেকে গিয়ে এই কুর্তিটা কিনেছিলো মা তিদিন দিয়েছে না তোমাকে এটা তিতিন এটা মাকে গিফট করেছে সরোজিনী থেকে আর ভাল লাগছে বলে আমি এখন পরে নিয়েছি বাট এটা মায়ের আসছে না না ক্যান্সেল করে দিচ্ছে তিতিনের এয়ারপোর্ট যাওয়ার দিনও সেম হচ্ছিল পরিটা পড়ি যতক্ষণ না ক্যাব আসছে চল নম্বর এটা বললাম ওয়েট তোর বাইরেই বাইরে আছে তো এইবার আমরা বেরোবো আমি একটা বড় ব্যাগ নিয়েছি তার একটা কারণ আছে যদি কিছু কিনি তো সেই জন্য দেখা যাক কি করে জানলা

সেক্টরেই যাও না কেন সমস্ত কালেকশন তুমি একই রকম পাবে চলে এসছি বাঞ্জারা মার্কেট আর বৃষ্টি হলে কেন এখানে খুব অসুবিধে আমি সেটাই দেখাচ্ছিলাম যেহেতু এটা এই রকম একটা ফাঁকা জায়গাতে আছে যে কোনো বাঞ্জারা মার্কেট যে সেক্টরেই যাও না কেন এইভাবেই ওরা বসে সেই কারণে বৃষ্টি হলে হাঁটাচলা চলা করা বা শপিং করা খুব অসুবিধে এখন যে কাদা হয়ে আছে দেখছো এটা দেড় দিন আগেকার বৃষ্টির সুতরাং বুঝতেই পারছো যে বৃষ্টির দিনে কোনোভাবে এরা মানে এখানে আসা যাবে না এখানে কি কি পাওয়া যায় সেই সম্বন্ধে ছোট্ট আইডিয়া দিয়ে দিই যদিও বাঞ্জারা মার্কেট নিয়ে প্রচুর ভিডিওস আছে প্রচুর মানুষজনের আইডিয়া থাকবেই এখানে প্রচুর কাঠের জিনিস পাওয়া যায় এবং সেরামিক্স পাওয়া যায় কাঠের এই যে ট্রে গুলো দেখাচ্ছিলাম এগুলো হান্ড্রেড হান্ড্রেড টেন এরকম করে প্রাইস প্রচুর সেরামিক্সের বোল বলো প্লেট বলো সার্ভিং বোল বলো বা এই যে কাপ প্লেটের সেট অনলি কাপ কফি মগ এগুলো প্রচুর পাওয়া যায় অ্যান্ড প্রচুর কম দামে পাওয়া যায় এই যে কাপ প্লেটের সেট দেখছো এগুলো হান্ড্রেড রুপিস করে শুধু কাপ মোটামুটি ফর্টি টু ফর্টি ফাইভের মধ্যে চলে আসে একটা জিনিস আমার খুব ভালো লাগে আমি প্রচুর জিনিস এখান থেকে কিনে ইউজ করেছি অনেক দিন ধরে দাম কম বলে যে এদের প্রোডাক্ট কোয়ালিটি খারাপ তা কিন্তু নয় বেশ ভালো এদের কোয়ালিটি হয় আমাদের আজকে দু তিনটা জিনিস কেনার ছিল একটা গিফট পারপাসে কেনার ছিল এবং আমার নিজেরও কিছু জিনিস কেনার ছিল আর মা বললো যে যখন বঞ্জারা এসছি স্মৃতি হিসেবে বাড়িতে কিছু নিয়ে যায় আচ্ছা এখানে ডেকোরেশন করা মানে হোম ডেকরে প্রচুর আইটেম পাওয়া যায় এবং বিশ্বাস করো এই রেটে মানে মানে এই দামে অন্য কোথাও পাওয়া যাবে না যেহেতু আমার পছন্দ আমি বিভিন্ন ওয়েবসাইট বলো বিভিন্ন শপিং অ্যাপে যখন দেখি আর বঞ্জার যখন দেখি মনে হয় না যে একটা ওখান থেকে অর্ডার করি এই প্লেটগুলো এইট্টি রুপিস ইচ করে এবং দুটো প্লেট দুটো বাটির সেট নিলে আড়াইশো থেকে দুশো আশির মধ্যে পেয়ে যাবে বুঝতেই পারছো যে কোনো অনলাইন অ্যাপ বলো যে কোনো জায়গায় বলো এত কমে পাওয়া যায় না এই কাপগুলো রাদার কফি মাগো বলতে পারি এইগুলো ভীষণ ট্রেন্ডিং এখন অনলাইনে তো দুশো তিনশো যা ইচ্ছে দাম থাকে এখানে ফর্টি টু ফর্টি ফাইভ ইচ অনলি কাপ কাপ প্লেটে সেট নিলে একশো একশো কুড়ির মধ্যে পেয়ে যাবে এই বাটিটা আমি নিয়েছি আমি দুটো বাটি নিয়েছি আর সেম দেখতে দুটো থালা নিয়েছি এখানে মা কাপ নিচ্ছিল বাড়ি নিয়ে যাবে বলে তো ছটা কাপ আমরা নিয়েছি ওয়ান হান্ড্রেড বেশ আমি আমি যতটা আমার বার্গেনিং স্কিল আছে আমি ততটাতে করেছি খুব চেপে চুপে বার্গেনিং আমি করি না কারণ মোটামুটি এটাতেই ওরা রাজি হয়ে যায় তারপরে ওরা রাজি হয়ে যাচ্ছে বলে আরও কমানো সেই ব্যাপারটা আমি করি না ওরাও বিজনেস করছে ঠিক আছে আর এইবার গিয়ে দেখলাম নতুন কালেকশন এসছে এই ক্লাউড কফি মাগ সরি কাপ বলা যায় কাপ আর প্লেটের সেটটা ট্রাস্ট মি এই প্লেটগুলো বার্গেন করলে কুড়ি টাকাতেও পাওয়া যায় শুধু প্লেট না মানে কি বলবো আমার তো খুবই ভালো লেগেছে আমার এগুলো দরকার ছিল না আমি নিইনি এখানে প্রচুর কাঠের জিনিস আছে হ্যাঁ এগুলোর একটু দাম বেশি কিন্তু এগুলো ভীষণ টেকসই হয় আর যতটা দাম বাইরে বা অনলাইনে ততটা কিন্তু নয় মিডিয়াম সাইজের আয়নাগুলো দেড় দু হাজারের মধ্যে পাওয়া যায় মানে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম তখন আমাকে বলেই ছিল দু আড়াই হাজার আমি আর বার্গেন করিনি কারণ আমার নেওয়ার ছিল না আর এমনি আরও যে বড়গুলো কাঠের আয়না আছে ওগুলো চার এরমভাবে বলে ওরা তারপরে তো বার্গেন রয়েছে মায়ের হাতে যে পাপোসটা দেখছো এটার প্রাইস হচ্ছে এইট্টি রুপিস মানে ভ্যারাইটি আছে পাপোসের এখানে এই গোল গোল পাপোসগুলো হচ্ছে ফিফটি করে ইচ আমার তো বেশ বেশ রিজনেবল লেগেছে মোটামুটি আমি যতটুকু বার্গেন করতে পেরেছি আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো যদি দিল্লি এনসিআর এর দিকে আসছো এবং হাতে সময় আছে ডু ভিজিট বাঞ্জারা মার্কেট এলে আমাকেও জানিও আমরাও দেখা করে নেব একটু দেখে এসো গুগলে কারণ সেক্টরে এদিক ওদিক চেঞ্জেস এরা করতেই থাকে আর আর একটাও কথা গরমকালে দুপুরবেলায় এসো না এপ্রিলের এন্ড অব দি দুপুরবেলা এখানে তাও তুমি বাজার করতে পারবে বাট কখনোই তারপরে নয় অবস্থা খারাপ হয়ে যাবে একটু রাত করেই আসবে এরা অনেক রাত অব্দি খোলা রাখে কারণ এরা নিজেরাই এখানে থাকে যখনই আসবে জল খাবার নিয়ে আসবে আর শীতকালে এলে অবশ্যই দুপুরে আসবে তাহলে খুব ভালোভাবে শপিং করতে পারবে ওকে তো চলে এসেছি বঞ্জারা মার্কেট থেকে ঘুরে এখন বাজছে রাত দশটা অ্যাকচুয়ালি বঞ্জারা থেকে আমরা আরেকটা জায়গাতেও গিয়েছিলাম তো একটা কাজ ছিল বাট সেটা আর দেখালাম না বিকজ এই ভিডিওটা অনলি বাঞ্জারা মার্কেটেরই ই ব্লগ কী কী কিনেছি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো মা কিছু কিনেছে আমি কিছু কিনেছি আর আমি ভাবছি যে একটা বান্জারা মার্কেটে আগে কি কী কিনেছি সেটা নিয়েও একটা হল ভিডিও বানাবো তো দেখা যায় কতটা কি করতে পারি এই ভিডিওতে তো তোমাদেরকে মোটামুটি আমি সবটাই বললাম কি রকম কি পাওয়া যায় এখানে বার্গেন করতে হয় এখানে কতটা দাম বলে কতটা কমাতে হয় এভরিথিং আমি কি কিনেছি কি দাম নিয়েছে যা যা সমস্ত ডিটেল আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো ব্যাস আজকের মতো এটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই